হ্যালো ভিয়ার্স, আমি এখন চলে আসছি মৌসুনি আইল্যান্ড। এখন এই সামনে দেখতে পাচ্ছি বিচ কান্ডি। তো আমাদের রয়েছে মৌসুনি সমুদ্র সৈকতের যে বিচ রয়েছে, এই রাস্তা দিয়ে যাওয়া যাবে। তো আমার ক্যামেরাম্যানকে বলবো প্লিজ আসো। তো এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর লুকিং বিচ কান্ডি। এটা হোটেল রয়েছে, এখানে থাকার জন্য ব্যবস্থা রেখেছে, এবং এখানে বালিয়াড়া বিচ ক্যাম্প। তো আসো। তো এখানে ছোট ছোট ঝাউ গাছ লাগিয়েছিল। তো আমার আগের ব্লক তো ছিল, এখন এই ব্লকে তোমার একটু গাছগুলো বড় হয়ে গেছে। তো আমরা এগিয়ে যাচ্ছি সামনের সৈকতে, সামনের সি বিচ, এবং সামনের এখানে যে থাকার যে সুন্দর মুহূর্ত আমরা উপভোগ করব। এবং যারা কলকাতাতে আছো তাদেরকে বলবো আমার চ্যানেলের ভিডিও দেখে এই সব জায়গায় আসো। ট্যুরিস্ট স্পট মৌসুনি আইল্যান্ড, খুবই সুন্দর পরিবেশ দেখতেই পাচ্ছেন। এখানে আমাদের আঙ্কেল এখানে হোটেলে আছেন। তো তো এই এই আঙ্কেলের হোটেল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। তো খুবই সুন্দরভাবে দোলনা রয়েছে এখানে, খুবই সুন্দরভাবে আরাম করা যাবে এবং বসে দোল খাওয়া যাবে। তো খুবই সুন্দর, এবং এখানে ঠান্ডা হাওয়া এবং যে সমুদ্রের যে মিষ্টি যে সুন্দর গুনগুনানি আওয়াজ, সেই আমরা উপভোগ করছি এখন এই মুহূর্তে। তো আঙ্কেল, এখন জোয়ার হচ্ছে না ভাটা হচ্ছে? এখন ভাটায় জোয়ার হয়ে গেছে, জোয়ার হচ্ছে, সব জোয়ার হয়েছে। তো এখানে তোমার এখানে এই ক্যাম্পে কত বন্ধু এসেছে? আজকে আছে 7 জন। আছে আজকে এসেছে 7 জন। তো এখানে 7 জন এসেছে এই শেয়ারের। তো এই ক্যাম্পটার নাম কি বলবে? বালিয়াড়া বিচ ক্যাম্প। বালিয়াড়া বিচ ক্যাম্প। তো তো এখানে কটা রুম রয়েছে? আমার এখানে আছে 8টা রুম। 8টা রুম রয়েছে। তো 8টা রুমে তো ভাড়া কত করে নিচ্ছ মাসে? দিন দিন এই সিজনটা 1200-1400 নেই, 1200-1400 থাকা খাওয়া সব ফ্রি আপনার। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছেন 1200-1400 মধ্যে এই শেয়ার খুবই সুন্দরভাবে আপনাদের মনোরম যে খাবার, সুন্দর সুন্দরবনের যে টেস্টি সুন্দর খাবার আপনাদের সেই ভোজন করাবে এই আমাদের বিচ ক্যাম্পে। তো আমি আর বলবো না, আমি নেক্সট দেখাবো। এবং এখানে আন্টি রয়েছে, আঙ্কেল রয়েছে। তো আঙ্কেল, আন্টি কোথা থেকে এসেছেন? সোনারপুর থেকে এসেছেন। আপনার নাম দেখি? বাহ, খুব সুন্দর। আপনার? সুব্রত লাহিড়ি। বাহ সুন্দর, সোনারপুর থেকে এসেছেন। আজকে এসেছেন না আগামী? কালকে। আগামীতে এসেছেন, তো আজকে চলে যাবে। তো এগুলো কি কিনেছো? কালকে থেকে মেলা শুরু। তার জন্য নিয়েছো খেলনা? বাহ সত্যি, তোমরা দুজনেই এসেছো আর কি। বাহ, তো আমাদের আন্টির মেয়ে ওখানে রয়েছে, তো আমি ওনার সাথে একটু কথা বলবো। অফিস করছেন? তো জাস্ট দেখাবো, অনলাইনে আসো এদিকে, আমার সাথে কথা বলতে হবে না, আপনার কাজ করে। আমাদের এদিকে 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 আমার এই যে আঙ্কেল এবং আন্টির মেয়ে হয়, একটু ছবি প্রকাশ কর। এখানে অনলাইনে অফিস করছে দেখতে পাচ্ছেন, নাগরদোলায়। মানে কি বলবো, একদমই যে দোলনির মতন দোলছে সেইটা উপভোগ করছে আমাদের এই বালিয়াড়া সিবিজে। সত্যি খুবই সুন্দর লাগছে। আমি জাস্ট কথা বলবো না, আমি লুকিংটা দেখাচ্ছি। নামটা একটু বলবেন আন্টি? সংঘমিত্রা। সংঘমিত্রা, বাহ খুবই সুন্দর। তো আমাদের এই মৌসুনি বালিয়াড়ায় এসেছে। আমার নাম হচ্ছে, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে কার্তিক WB, আমার নাম হচ্ছে কার্তিক সামন্ত। আমি ইউটিউব চ্যানেল করেছি, এবারে আমার 12 কোটি বন্ধু ভিউয়ার্স আমার হয়েছে এখন মোটামুটি। খুবই সুন্দর এই যে আমরা কিছু মুহূর্ত দেখানোর যে, এবং যারা কলকাতা থেকে আসি এইসব আমার ভিডিও দেখে আসি, এবং এই যে সুন্দর পরিবেশ আমরা তুলে ধরি আমাদের এই আমাদের এলাকা, আমাদের ওই পাতিবুনিয়া, ওই পাতিবুনিয়াতে আমার বাড়ি, এবং আমরা সুন্দরবনেরই ছেলে। হ্যাঁ, ভিডিওই দেখে তো সবাই আসে। তো দেখতেই পাচ্ছেন আমি আরও সুন্দর সুন্দর, আমাকে একটু রুমগুলো দেখাবে আগে একটু দেখছি উপরে। তো আমি এখন রুমে প্রবেশ করবো।
রুম আছে। আচ্ছা ঠিক আছে, তো দেখাবো ক্যামেরাম্যান। তো আমরা উপর দিয়ে আমরা রুম দেখাবো যেটা টু ফ্লোর। এই এখানে মৌসুমি আসলে বাসের টু ফ্লোর আমরা দেখতে পাবো এবং আমরা উপভোগ করতে পারবো। তো গাইস আমি এই বেডরুমটা দেখাচ্ছি, দেখতে থাকো। তো এখানে দুটো বেড রয়েছে, তো এখনো রিজার্ভ রয়েছে, তার কারণে যেরকম কি সেরকম রয়েছে। তো আসো, দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন একটু ঢুকা যাবে। তো আমি একটু প্রবেশ করে দেখবো। এখানে আমি দেখতে পাচ্ছি লাইট রয়েছে, লাইট রয়েছে এবং এখানে তার দিয়ে এসেছে আমাদের যেটা ইলেকট্রিক বলে, মোবাইল চার্জ করা যাবে। এই যে আমরা যে সুন্দরভাবে এখানে মুহূর্ত আমরা উপভোগ করছি, এই সমুদ্রের যে যে সুন্দর মুহূর্ত, ক্যামেরাম্যান একটু ব্যাক সাইডটা একটু ঘুরিয়ে দাও দেখি। তো আমরা ব্যাক সাইডটা এইখানে এই হোর্সের মধ্যে বসে শুয়ে আমরা এই শুভ এবং সুন্দর মুহূর্ত আমরা উপভোগ করছি। তো এদিকে ক্যামেরাম্যান, তো দেখাচ্ছি এখানে আরামসে দুজন ফ্যামিলি এখানে এই বেডে শুয়ে সুন্দরভাবে রাত কাটাতে পারবে, কোনো প্রবলেম হবে না। তো মৌসুমি আসুন, মৌসুমির সৌন্দর্য আপনারা গ্রহণ করুন, সেই মৌসুমি দ্বীপে সবাই একটু আনন্দ উপভোগ করে যান। এই ডিসেম্বর এবং সামনে রয়েছে জানুয়ারি, সেটা আমরা জানি সবাই। এই শীতের সময় এই 25শে ডিসেম্বর এবং জানুয়ারি সবাই আনন্দ উপভোগ করে এবং আমাদের দেশে সুন্দর খেজুরের রস এবং পান করুন। এবং খেজুরের গুড় রয়েছে, খুবই টেস্টি, একদম দেশি ননেন গুড় রয়েছে এখানে খুবই সুন্দরভাবে। এবং শুকনো মাছ রয়েছে, জ্যান্ত মাছ রয়েছে এখানে উপভোগ করার জন্য। তো আমি দেখাবো সমুদ্রের সি বিচের কিছু মুহূর্ত। তো আমরা এখন দেখাচ্ছি ওই সাইড দিয়ে একদমই সি বিচের মুহূর্ত দেখাবো। সুন্দর মুহূর্ত, সুন্দর বিচ, সুন্দর যে পরিবেশ, সেই পরিবেশ আমি দেখানোর জন্য চলে এসেছি মৌসুমি আইল্যান্ড। দেখতেই পাচ্ছেন